সো আমরা বাস থেকে নেমে এখন মিলন মেলা যাব, এখন আমরা যাচ্ছি রাস্তা। হ্যালো গাইজ, আমি মাহাজন চোপড়া ফ্রম মজা টিভি, আর এখন আমি আছি স্টাইলিস্ট ফুড যে চ্যানেলটি, এই চ্যানেলে। আর এই চ্যানেলে কি ভিডিও হয়? পানি ভিডিও হয়। বাহ, পানি ভিডিওগুলো সবাই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেটা কিন্তু অনেকেই পারেন, তোমরা যারা ছোট আছো, বাচ্চা ছেলে আছো, যারা ছোট ভাই আছে, খুব ভালো বড় তোমরা একটা টিম করো। আমি কিন্তু তোমাদের একটা ভাই একটু আগে আমাকে বলছে ওখানে যে তোমাদের ভিডিও আমি দেখবো। আমি ইউটিউবে ঢুকতে হঠাৎ করে আমার মোবাইলে একটা ভিডিও আসে, আমি দেখি যে এখানে 1,00,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমি জানি না এটা কবে হবে। তবে আমি খুব বেশি গবেষণা করি, খুব নিয়মিত দেখি। তো এরকম হাজার চ্যানেল আছে যে 1,00,000, 2,00,000, 5,00,000, 7,00,000 এরকম আছে, অনেক কিন্তু সবাই চেনে না। যার জন্য এই ব্যাপারটা হয়েছে কেন, যে আমাদের সময় সবাই আমরা হচ্ছে প্রমোটটা করেছি ইউটিউবটাকে বাংলাদেশে, তখন মানুষ সবাই শিখেছে কীভাবে ইউটিউব ভিডিও দেখতে হয়, কীভাবে সাবস্ক্রাইব করতে হয়। এখন মোটামুটি কিন্তু সাবস্ক্রাইব পাওয়া খুব ইজি। যেমন আমার যখন 10,000 সাবস্ক্রাইব ছিল তখন হচ্ছে 1.5 বছরে 10,000 সাবস্ক্রাইব, আর এখন একদিনে অনেক হয়েছে, একদিনে 20-25,000 সাবস্ক্রাইবের কোনো ব্যাপার। এর জন্য যেটা দরকার, ভালো কন্টেন্ট। এখন ভালো কন্টেন্ট বলতে কী বুঝি, এটা কিন্তু অনেক বিষয় আছে। যেমন বর্তমানে যেটা মনে হয় যে অনেকে অনেক কিছু নিয়ে কাজ করছে, কেউ পানি ভিডিও, কেউ ইন্টারভিউ। এখন পানি ভিডিও আসলে ইউটিউবে যেই পরিমাণ আছে বা আমরা যেই পরিমাণ দেখেছি, আমার মনে হয় না যে এখন পানি ভিডিওর প্রতি খুব একটা আগ্রহ আছে, রাইট? যার জন্য কী করতে হবে, কন্টেন্টটা চেঞ্জ কী করা যায়? অনেকে শর্ট ফিল্ম করছে, মিউজিক্যাল ভিডিও, মিউজিক ভিডিও, কালার যদি বলি, রং যদি বলি, তিনটা কালার হইতে পারে, মিক্স করে হয়তো 8-10 কালার বানানো হচ্ছে, কিন্তু সর্বোচ্চ কালার তো মিক্স করে 50-টার বেশি হবে না। তো এই ব্যাপারগুলি বারবার আসে, আমি ঘুরে ফিরে এগুলাই আসে। যার জন্য আমাদের উচিত কন্টেন্ট স্টাইল চেঞ্জ করা। যেমন আমি অনেকদিন ধরে আচ্ছা কিছু আমি প্রশ্ন নিব, যারা আমার নিয়মিত ভিউয়ার সহ আমার কাছে যারা প্রশ্ন নিব, যে আমি কিন্তু মাঝখানে অনেকদিন আমি কেন আছি, অনেকের অনেক প্রশ্ন জমা আছে। যেমন এখানে যে একটা ঝামেলা ছিল ওইখান থেকে অনেক প্রশ্ন আছে, অনেক কথা কিছু বলিনি। এখন আমার ফেসবুক নাই কিন্তু আজকে 1.5 মাস না, আমার আইডি নেই, আমার আইডি ডিজেবল হওয়াতে একটু অ্যাক্টিভ কম। তারপরে আরও কিছু আছে, আচ্ছা প্রশ্নগুলো নেব। এর আগে আমি যেটা বলবো যে কন্টেন্ট স্টাইলটা আমাদের চেঞ্জ করা উচিত। আর আমাদের সময় যেটা হয়েছে, যে আমাদের সময় যে প্রবলেমটা হয়েছে, যে আমাদের মধ্যে না একটু হিংসা আসলে, আমরা কেউ কারোর সাথে কলাবরেশন করতে চাই না, কেউ কারোর সাথে ফ্রেন্ডলি আচরণ করতে পারি না। তোমরা যেটা করেছি যে সব সেম সাবস্ক্রাইবার, সেম চ্যানেলগুলো খুব ভালো ফ্রেন্ডলি, সবাই এই ব্যাপারগুলো হচ্ছে সিনিয়রদের মধ্যে কখনো হয়, সিনিয়রদের মধ্যে আমরা দেখাতে চাই সিনিয়রদের যে আমরা পারি, আপনারা পারেন না অবশ্যই। অনেক কিছু জানতে চাও, আমার চ্যানেলে মানে ভিডিওতে ভিউজ হয় না, ভিউজ হয় না, কি করছো? শর্ট ফিল্ম। আচ্ছা আমি বলছি আপন ড্রামা, আচ্ছা আমাদের মধ্যে আমাদের সময়ও ছিল কিছু চ্যানেল যে আমরা একসাথে কাজ শুরু করেছি, কিন্তু আমাদের সহকর্মী যে চ্যানেল, সেই চ্যানেল
সেই জায়গাটায় পর্যন্ত এই 100 সাবস্ক্রাইবারই পড়ে আছে, এরকম অনেক আছে। এখন ইউটিউব যেটা করে যে যেমন রিসেন্টলি আমার অফিসে আমার মগবাজার অফিসে হচ্ছে অনেকে আমার আমার অফিসে আসে ইউটিউবার, প্রফেশনাল ইউটিউবার, ইউটিউব চ্যানেল যারা মানে নাটক সিনেমা যারা বানায়, তাদের প্রবলেম দেখছি যে একদিন এসে কালকেই বললো যে ভাই আমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছি আমার চ্যানেলে কিন্তু 100, এটা কেন? এখন ইউটিউবটার কথা যেটা বলবো যে ইউটিউবে সবসময় একটা ব্যাপার যেহেতু মাথায় রাখতে হবে যে ইউটিউবে সবসময় ট্রেন্ডিং ইস্যু নিয়ে কাজ করতে হবে, এক নাম্বার ঠিক এইটা। এখন যদি কেউ বলে যে সপ্ত ভাই আপনি কেন ভাই অপরাধী ভাইরাল হইলো, আপনি অপরাধী টাইমে দেখতে কেন, এটা আমার কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন ছিল না, এখন ধরুন আপনি সিঙ্গার, আপনি গান করবেন, আপনাকে কিন্তু আপনার গানের শিল্পী গুরু একটা জিনিস বলে দিবে, আপনি গান করবেন এই তালে করবেন শিখবেন। তো আপনি যদি ওয়ার্ল্ডের যারা ইউটিউব সাপোর্ট দেয়, যারা ইউটিউব গবেষক আছে বা ইউটিউবে যারা কাজ করে, তাদের ভিডিও দেখলে তারাও বলবে যে ট্রেন্ডিং ইস্যু নিয়ে কাজ করে, এটা হচ্ছে ধর্ম কন্টেন্ট ক্রিয়েটর। কারণ আমার গল্পের সাথে অপরাধীটা যাচ্ছে এবং অপরাধীর ট্রেন্ডিং, আমি কেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ট্রেন্ডিং আমি নিব না। মানে আমি কেন নিব না এই প্রশ্নটা যারা করবে অথবা যারা কমেন্ট করে, কমেন্ট করলে দর্শকদের তো ভেঙে ভেঙে কিছু বলার বা বলতে পারি। আমরা যারা কন্টেন্ট মেকিং করি তাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আমি বেসিক্যালি কন্টেন্ট তৈরি করার আগে দেখি যে এটা সার্চ কত আছে, ইউটিউবে কত লাখ মানুষ বা কতজন মানুষ এটা সার্চ করে এবং বর্তমানে এই ইস্যুটা কত পপুলার। কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের কাজই হচ্ছে ট্রেন্ডিং ইস্যু নিয়ে কথা বলা। আপনি ভিডিও করেন, আপনি শর্ট ফিল্ম করেন, আপনি নাটক করেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনাকে সবসময় ট্রেন্ডিং ইস্যু নিয়ে সমসাময়িক ব্যাপার নিয়ে আপনাকে কথা বলতে হবে। কারণ একজন সাংবাদিকের অস্ত্র যেমন কলম, সে এটা দেখে লিখবে, একজন একজন কবির ভাষা যেমন কবিতা, সে একটা কবিতা দিয়ে কিন্তু একটা ধর্ষণের প্রতিবাদ করবে, সে কিন্তু লাঠি নিয়ে আসবে, সে কিন্তু অস্ত্র নিয়ে আসবে। একজন পুলিশ আবার একজন আইন রক্ষক যারা আছে তারা আবার অস্ত্র নিয়ে এই ধর্ষণের প্রতিবাদ করবে। তেমনি আমাদের উচিত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কন্টেন্ট নিয়ে আমরা সেই ওই দাবি ওই দাবি এটা হচ্ছে আমাদের অস্ত্র, যার জন্য প্রতিবাদ করবো মানে বিষয়টা ট্রেন্ডিং সবসময় আপনার ট্রেন্ডিং নিয়ে গেছে অনেকে। এখানে অনেকে আছে, আমি 100% শিওর এখানে অনেকে আছে যে আমার ভিডিওটা দেখে ডিসলাইক করছে এবং না হিটার্স বলবো না আমার ভিডিওটাতে একটা বাজে কমেন্ট দিচ্ছে, কিন্তু সে কিন্তু দেখছে না যে আমি কোন পরিস্থিতিতে এখন আছি। আপনারা কেউ জানেন না যে আমার আম্মু 1 মাসেরও বেশি হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি ছিল, আমি সকাল ভোরে হসপিটালে গিয়েছি এবং রাতে আমি এসেছি, কারণ মহিলা ওয়ার্ড কেবিনে পুলিশ এলাও নাই। আমি রাত 12টায় হসপিটালের গেট যখন বন্ধ হয়ে যায়, পার্কিং যখন বন্ধ হয়ে যায় তখন আমি এসেছি, কিন্তু সেই পর্যায়ে কিন্তু আমি আমার ভিডিও আমি অফ রাখিনি, আমাকে মাসে 2টা হলেও আমাকে ভিডিও আপলোড করতে হয়েছে। কিন্তু ওই যে যারা আছেন যারা কমেন্ট করছেন তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন যে সে কোথায় আছে বা সে কী করছে। একটা মানুষ ফানি করছে দেখে যে তার মনটা ফানি এটা না, আমার মনে আছে কিছুদিন আগে ডক্টর লনিক ভাই, তার বাবা হসপিটালে ছিল অনেকদিন, তার বাবার অনেক সিরিয়াস অবস্থা, আমাকে ফোন দিয়ে কেঁদে দিত সপ্ত ভাই এই অবস্থা, কিন্তু আমরা কিন্তু জানি না, আমরা তার একটা ভিডিও দেখে মজা নিচ্ছি। যার জন্য ভিডিওর ব্যাপারটা সবসময় অভিন্ন থাকে, অভিনয় থাকে এবং উৎসাহিত হয় সবাই, কারণ আমরা কিন্তু থাকি। এখন ধরুন যে আমি এখন সবার সাথে কথা বলছি, এখন আমি কোন অবস্থায় আছি, এটা হতে পারে আমার ফ্যামিলি, হতে পারে আমার, এটা কিন্তু আমরা কেউ জানি জানি আমরা কিন্তু যাই, যার জন্য প্রেজেন্ট যে ব্যাপারটা এটা হচ্ছে বড় হিটার হয়ে যায় আপনাদের সময়। সবসময় প্রেজেন্ট ব্যাপারটা নিয়ে স্থাপন করতে, কারণ মানুষ যারা ভিডিও বানায় প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে, যে আপনার সবাই ক্যামেরা কিনেছেন, ক্যামেরা একটা ক্যামেরার দাম তো অনেক কম তো, বাসায় অনেক রিকোয়েস্ট করতে হয়েছে, বাবা আমার ছাড়ি খেতে রয়েছে, আম্মা দেও, মা বলছে যে না তোকে দিয়ে কিচ্ছু হবে না, অনেক ঝামেলার পরে কিন্তু আমরা ক্যামেরাটা পাই। যার জন্য দর্শক যারা ভিডিওটা দেখছেন আমরা সত্যি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমরা ওয়ার্ল্ডের অনেকেই আছে যে এমনও শিল্পী আছে
যারা শুটিং করছে, সিনেমা শুটিং করছে, এমন সময় ডিরেক্টরকে বললো ভাই আমার মা হসপিটালে, যদি কিছু হয় আমাকে জানাবেন। এরকম নিষ্ঠুর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা স্ক্রিনে কাজ করে সাধারণ মানুষ থেকে আমাদের অনেক বেশি থেকে আমাদের নিষ্ঠুর হতে হয় যে ডিরেক্টর জানাবে না, নিষেধ করা আছে। শুটিং শেষে বলবে সে গান থেকে তার মা যাবে যে আমি ইতিহাস ভেবে দিচ্ছি, এরকম ব্যাপার কিন্তু বসে যায় এখানে। যে আমরা ছোটো ছোটো ইউটিউব করা আছে, আমরা সবাই আমি আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বড়রা যারা আছেন, বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর সবাই মানে একসাথে ঝামেলা হয় এবং তাদের আবার ঝামেলা হয়, এই জিনিসটা কেন? আমরা চাই যে আমাদের এইটা উদাহরণ হিসেবে আপনারা যারা বড়রা আমাদের মতো করে, যেহেতু আপনার বড় আপনারা যেভাবে করবেন আমরা সেভাবে শিখবো, আমরা চাচ্ছি ডিফারেন্ট কিছু করতে, আপনাকে দেখাতে যে আমরা এভাবে চাচ্ছি আপনাদের কাছ থেকে, আমরা এভাবে চাচ্ছি যেন আপনার ঝামেলা না করে আমাদের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, এটা কেন? আমি একদম আমি কার কাছে দেখছি, আমি কিন্তু একজন গরিব থাকা তার কাছে কিন্তু আমি ইউটিউবার, তার কাছে কিন্তু আমি রাইট কিনা, আমি সবসময় আমাকে ভাবতে হবে আমি সামান্য একজন ইউটিউবার, আমি যারা অ্যাক্টিং করে আমি সামান্য একজন শুধু দর্শকদের আসলে এটা অনেক জায়গায় হয়, সেটা হচ্ছে হয়তো অনেকে নিজেদেরকে অনেক বড় তারকা ভেবে ফেলে এই ব্যাপারটা। যেমন আমার যেটা হয় যে আমি স্টিল নাও আমি আমার এলাকায় সবচেয়ে কম দামি যে রেস্টুরেন্টটা সকালে নাস্তা করবো পরোটা খাবো বাসন, এটা আমি খুঁজে বের করে আমি ওখানে এবং অনেকে ভিডিও করে লুকিয়ে লুকিয়ে আপলোড করে দেয়, কত কিছুই তো হয় গোপন তথ্য পাস করার জন্য তুমি অনেকেই আছো এখানে, যেমন একটা চ্যানেলে এখানে লিস্ট আছে ওই ছেলে তো আছে। যাই হোক, এখন আমি ততদিন মানুষের মনে থাকবো যতদিন আমার কোনো অহংকার থাকবে, যেদিন একটা মানুষ ভাববে যে আমি অনেক বিশাল কিছু হয়ে গেছি সেদিন শেষ। পৃথিবীর অনেক বড় অভিনেতা, অনেক বড় ডিরেক্টর, অনেক বড় সিনেমাটোগ্রাফার বা যেই ফটোগ্রাফার সবাই চলে গেছে শুধুমাত্র এই অহংকার জন্য। এখন বাংলাদেশে কাউকে দোষারোপ করবো না, আমি হয়তো নিজেকেই দোষ দিই, সবাই শোনো আমি নিজেকেই দোষ দিই, হয়তো আমরা অনেকে এরকম আছি যারা নিজেদের বেশি তারকা ভাবছি যে আমি আমার 5 লাখ সাবস্ক্রাইবার আমি কেন 4 লাখের সাথে কলাপ করে শুনতে, আমার 10 লাখ সাবস্ক্রাইবার আমি ওর কাছে কেন, ও কেন মানে আমি ওর কাছে কেন, ও আমার কাছে। আজকে আমি এরকম অনেক দেখছি, অনেকে ফোন করছি পর্যন্ত তাদের সামান্য একটু বাড়তি সাবস্ক্রাইবার এই জন্য। এবং আমি যখন কলকাতার কিছু চ্যানেল দেখি, সিঙ্গাপুরের এই চ্যানেলগুলোতে যেটা আমি দেখি সবাই সবাই সবাইকে তাদের মধ্যে বন্ধুত্ব, তারা করছে, তারা একসাথে আছে, এটা আমাদের অনলাইন আমরা তো বুঝি না, হয়তো আমার যেটা মনে হয় সবার মধ্যে এবং নিজেকে কখনো বড় করে আমি যখন আমি ভাববো যে আমি বড় হয়ে গেছি শেষ। ওকে ভাই, অনেকজনে আমার দেখছেন কোন জায়গায় ইউটিউবে আছি, তারপরে এক এক মঞ্চ মঞ্চ আমার মনে দেখছে অভিনয় করতে এই শিল্পকলায় পুলিশটা নাট্য মঞ্চে অনেকজনে দেখছেন, টিভিতেও দেখছেন, এক এক দেশে দেশ আমি প্রোগ্রাম করবো, ঠিক আছে? আবার এই টিভিতেও আমি প্রোগ্রাম করবো। ওকে, উনি তিনি আমাদের মাঝে আসছেন, অনেক কৃতজ্ঞ এবং আপনার ডায়লগটা আমার ঠিকই দেখেছেন। ডায়লগ না অবশ্যই
আমি বুঝে গেছি গে ঘুম মাঝে মাগার আনন্দ দিলে মজা পাই যায় কি ঠিক আছে আরে কথা কইতাছো না কে কোথায় গেছো গে আমি কিন্তু আছি আপনাদের সবার মাঝে আল্লাহ বেঁচে আছি যতই বড় সন্ত্রাসী আসুক না কেন আমাকে মারতে আমি জানি আমি সকলের ভালোবাসার শিল্পী ভালোবাসা মারাই কি জয়কালের খন্ডে মরণকালের ওষুধ নাই ওই রেসপেক্টার ঢুকছে আমার কোটি কোটি টাকার মাল নষ্ট করতে বড় পাই দীপজল ভাই আমার কিছুক্ষণ আমি ওরে খাইয়া পালামো বড় ভাই ছোট ভাই চিন্তা করিস না ওই হালারে মারা পিস্তল আমি তোর দিতে আসি যা ভাবিস না গা আমি কি ডিপ জলের মতন কথা কইছি কথা কইতে না কে ঠান হয়ে যাইতে কি কইছি আপনাকে মাঝে তাইলে ডিপ জল শুনাইছি তাইলে কন কাবিলা শুনাবো আরে একে আইটেম এক তুরি শুনবেন আমি শুনাইবার পারো আমি মাকে ডেঞ্জার চিনি কোনো কিছুই দেখেন নাই ইউটিউবে চার্জ দিলে আমার খালি নাচ দেখবেন ডিপ জলে জৈনা মৈনা দেয়া নাচি আমি আমি হাতের জিলে গেছিলাম চকলেট কিনতে জানেন না আমি কামদাই ভাই চকলেট কিনতে গেছি উনি আমার 40 টাকার আইসক্রিম ধরা গেছে আমার কথা শুনে লাভ নেই ভাই আমি বরিশালে লঞ্চের হোক ধরে আপনার মাঝে কি কিছু দেয় না মান্না তো অনেক দিল আমারটা দিলে তো আমি তো মান্নার লগে কথা কইনা মিশার লগে কথা কইছি আরে মিশার লগে কথা কসলাই তুই মান্নার লগে বাস্তবে কথা কইতাছ তার কস আমি সাইককে আমি বিয়া করবো আমার রত তাহলে যদি কেউ ভালোবাসতে চায় আমি কেন দেবো না আমার আম্মা
খারাপ মাছ আছে না আমার সাথে 5 বছর ধরে কথা কয় না আমার অনেক কষ্ট অনেক কষ্ট আমি ওরে সারব না পরে বাইরে খাবো পরে লালা ফান্টুস করে দেবো কি বলেন আপনারা এই যে বাকি না চলে যে না তো এদিকে আসো চলে তারপর আপনাদের লইয়া আরেকটা ফাড়াবাড়ি আরেকটা জিনিস কি এক পদে আপনারা দেখেন মনে হয় ইসলাম মানে আমি যদি ওই পাড়ের অভিনয় দেখাই কেমন লাগবো সবাই একটা করে দেবে আয় খাচ্ছ শুধু বেটা কি কথা কো কি সুন্দর ভেটকি মারে মনে হয় লুক চাচ্ছ না বেটো আসবে লাভ নাই ওই হাসবো যতই ওরে যতই দেখবো হ্যাঁ করে দিব এখানে শেষ না আবার আসবো আবার দেখাবো কি বলেন আপনারা সবাই আমার জন্য কথা নিবো ওই আপনারা যা দেখছেন মনে করেন চোখে সৌরা মানে হুঙ্গা বলো ওইয়া মনে করেন খাইবেন না দেখবেন না শুয়ে খালি যাইবেন যাক অনেক খাই দাবি করলাম এটা কিছু না ইউটিউবে আমারও ভিডিও আছে অনেক যদি আপনারা দেখতে পারেন তাহলে আমার নাম্বারটা উঠান তাহলে নগদে ভিডিও আইব না নাম্বার বন্ধ কোন নাম্বার বন্ধ